হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিম্পল কুকিং মিডের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বরিশালের ঐতিহ্যবাহী খাবার মলিদার রেসিপি। মলিদা অনেকেই অনেকভাবে তৈরি করে, আমি যেভাবে তৈরি করি সেটাই আজ আমি আপনাদেরকে করে দেখাবো। এটা খেতে যেমন টেস্টি আর অনেক বেশি হেলদি। আপনারা সারাদিনের রোজা শেষে এক গ্লাস মলিদা যদি খান, আপনার শরীর যেমন ঠান্ডা থাকবে আর অনেক বেশি রিফ্রেশিং ফিল করবেন। চলুন দেরি না করে দেখিয়ে দিই মজাদার এই মলিদাটি আমি কীভাবে তৈরি করেছি তার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। মলিদা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ মুড়ি নিয়েছি, আরও নিয়েছি 2 মুঠো চিড়া। এটাকে আমি ভালো মতো পানিতে ওয়াশ করে একটু ভিজিয়ে রেখেছি। নিয়েছি আদা কুচি, নিয়েছি নারকেল, আর নিয়েছি আমি পোলাও চাল। এখানে আমি 1 মুঠ পোলাও চালকে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি চিনি। এখন আমি একটা ব্লেন্ডারে প্রথমে যে মুড়ি নিয়েছিলাম সেটাকে আমি সুন্দর মতো গ্রাইন্ড করে গুঁড়া করে নিব। আমি এখানে মুড়ি 2 বারে ব্যবহার করব, একবার গুঁড়া করে আর একবার ভিজিয়ে আমি উপরে ডেকোরেশনে ব্যবহার করব। আপনারা চাইলে সরাসরি ভিজিয়ে তখন ব্যবহার করলেও পারবেন, এই গুঁড়ো অংশটা বাদও দিতে পারেন। এখন এটাকে আমি উঠিয়ে রেখে দিয়েছি একটা বাটিতে। এখন এই সেম ব্লেন্ডারের ভিতরে আমি এখন দিয়ে দিলাম পোলাও চাল, যেটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে আমি এই পোলাও চালটাকে অল্প একটু পানি দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব, যাতে পোলাও চালগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এখন এই পোলাও চালটা আমি আবারও পানি দিয়ে ব্লেন্ড করব। ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি কতটা ভেঙেছে, এটাকে আরও ব্লেন্ড করতে হবে। এই পর্যায়ে এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি আদা কুচি, অবশ্যই মলিদার ভিতরে আদা কিন্তু দিতে হবে, আর দিয়ে দিলাম নারকেল কুচি। এখন এই সব কিছুকে আমি আরেকবার ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি, যাতে পোলাও চালটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এখন আমি অ্যাড করে দিলাম 1 গ্লাস পরিমাণ নারকেলের পানি। এখানে আমি নারকেলের পানি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি নারকেলের পানিটা না থাকে তাহলে কিন্তু রেগুলার যে পানি সেটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চিড়া। এখন এই সব কিছুকে আমি আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। মলিদার মেইন যে উপকরণ সেটার মধ্যে কিন্তু পোলাও চাল, আদা এবং চিড়া, এই 3টা জিনিস কিন্তু অবশ্যই লাগবে। সো আপনারা এই 3টা জিনিস কিন্তু বাদ দিতে পারবেন না, তাহলে কিন্তু মলিদার যে রিয়েল টেস্ট সেটা আসবে না। সব কিছুকে ভালো মতো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি, দেখুন এটা কেমন হবে। হয়ে গিয়েছে আমার মলিদাটা রেডি। এখন আমি বাটির ভিতরে আগে থেকে যে মুড়িটা গ্রাইন্ড করে পাউডার করে নিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি। এখন এই গ্রাইন্ড করা মুড়ির গুঁড়ার ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি আমার ব্লেন্ড করা মলিদা মিক্সচার। এখন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে একটা চামচ দিয়ে মিক্স করে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার মলিদা। এটা কিন্তু খেতে খুবই টেস্টি আর অনেক বেশি হেলদি। আপনারা যারা চিনি খেতে পারেন না তারা চিনির অল্টারনেটিভ এখানে কিন্তু গুড় বা মধুও ব্যবহার করতে পারবেন। আর আমি এখানে খুবই অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি, কারণ নারকেলের পানি যেহেতু দিয়েছি ওটাতে কিন্তু যথেষ্ট মিষ্টি ছিল। এখন আমি উপরে কিছু মুড়ি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি প্রথমে, দেন এই মুড়ির উপরে আমি অ্যাড করে দিচ্ছি কিছু নারকেল কুচি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি কিছু পেস্তাবাদাম কুচি। পেস্তাবাদাম কুচিটা আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি, এটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার ঠান্ডা ঠান্ডা হেলদি মলিদা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এই রমজানে মলিদাটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।